ছাত্র একতা সভার নির্বাচনক লো ডিমৌ কলেজত সংঘাত, ছাত্রর দুটা ফৈদর মাজত প্রচন্ড মারপিট, আরক্ষীর উপস্থিতিত পরিস্থিতি নিয়ন্ত্রণ। ছাত্র একতা সভার নির্বাচন মানেই যেন কাজিয়া মারপিট। এবার ডিমৌ কলেজত ছাত্র একতা সভার নির্বাচনক লো দুটা ফৈদর মাজত সংঘটিত হল প্রচন্ড মারপিট। অভিযোগ অনুসরি পাঠদান চলি থাকার সময়তে শ্রেণীকোঠাত বয়েজ কমন রুমের নবনির্বাচিত সম্পাদকক দুজন ছাত্রই প্রহার করার অভিযোগ। প্রতিবারে নির্বাচনের পিছতে কোনো কারণ নোহাক নবনির্বাচিত ছাত্র একতা সভার সদস্যক এজন ছাত্রই মারপিট করে বলে অভিযোগ উত্থাপন করেছে একাংশ শিক্ষার্থী। ডিমৌ মহাবিদ্যালয়ের আজির দুদিনমানের আগে আমার নির্বাচন শেষ হয়েছিল, তারপর আমার নবনির্বাচিত বারোজন ক্যান্ডিডেট, তেরোজন টোটাল তেরোজন ক্যান্ডিডেট আমার নবনির্বাচিত হিসাবে ইয়াত ঘোষণা করেছিল আর প্রার্থী জয়ী হয়েছিল। তারপর আমার ডিমৌ মহাবিদ্যালয়ের প্রত্যেক বছরে ডিমৌ মহাবিদ্যালয়ের নির্বাচন হয়ে যায়। তার পরবর্তী সময় দুর্গেশ বাজাজ নামের এজন লড়াই এজন নতুন লড়াক আঘাত করে, লিখিত এখন দিয়ে বাঁচি যায়। এবছরও তেনেধরণে একো পরিবর্তন নহল। এবছরও তেনেধরণে দুর্গেশ বাজাজ আর নূর খান নামের দুজন লড়াই আমার নবনির্বাচিত যখন বয়স কমর সেক্রেটারি তখনক হাত তুলবলে এজন ছাত্র ডিমৌ মহাবিদ্যালয়ের ছাত্র সেই লড়াজনক ক্লাস করে থাকার অবস্থা ডিমৌ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় থাকার অবস্থা কেনেধরণে হাত লগাবলে সুযোগ পালে তার কারণে আমার প্রশ্নবোধক হয়ে আছে। শুক্রবারে অনুষ্ঠিত হয়েছিল ছাত্র একতা সভার নির্বাচন, শনিবারে ঘোষণা করা হয়েছিল ফলাফল। অভিযুক্ত দুই ছাত্রক রাজহুয়াক ক্ষমা খোঁজার দাবি জানাইছিল কলেজের অন্য শিক্ষার্থীসকলে। ইফালে ছাত্র সমাজের প্রতিবাদের পিছতে মারপিটত জড়িত দুই ছাত্রক বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। 15 দিনের কলেজের বহিষ্কৃত ছাত্র দুজন, বহিষ্কৃত দুই ছাত্র স্নাতক প্রথম আর তৃতীয় ষান্মাসিকর। ইফালে কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার নির্বাচনক লো হওয়া মারপিটর ঘটনা কেতিয়াও গ্রহণযোগ্য নহয় বলে কলে আসুর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জু হান্সি। এটা আদর্শ হলো, এটা চ্যালেঞ্জিং লব লাগে, যেহেতু এটা চ্যালেঞ্জিং লো যাতে বহুত ছাত্র ছাত্রী আর ইউনিভার্সিটি যখন সমস্যাব আছে এই সমস্যাব যাতে সমাধান করে তাকে আমি বিচারছো। আর আদর্শর প্রতি জনাই পড়া শুনা প্রতিযোগিতা করবেন, খেলা ধুনা প্রতিযোগিতা করবেন, ডিবেটিং হোক বা আন আন যুদ্ধ ছাত্র ছাত্রীক আর এই কলেজ সময় ইউনিভার্সিটি সময় যাতে আগবাড়ি যায় আর তার উপরেও নাম কহিয়ায় লয় যায় তাকে আমি বিচারছো। আর সদৌম ছাত্র সন্থায় কেতিয়াও ভাইলেন্স আর হিংসা আমি নিবিচার। কলেজের ছাত্র একতা সভার নির্বাচন সংঘাত হওয়াটা স্বাভাবিক কথা, কিন্তু সেই সংঘাত কেবল যুক্তিতর্কর হে হব লাগে বলে মন্তব্য করিলে AJYCPর এজন সদস্য। একচুয়ালি ছাত্র রাজনীতিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সংঘাত একেবারে স্বাভাবিক বিষয় এটা, কিন্তু সংঘাতটা সেটা যুক্তিতর্ক হব লাগে। কলেজ বা ইউনিভার্সিটি এখনত পুলিশ প্রশাসনে গিয়ে মারপিট রখাব যাওয়া গোটে কার্যটো কলেজ প্রশাসন বা ইউনিভার্সিটি প্রশাসনের ব্যর্থতা, অনুশাসনের ব্যর্থতা আর মরেল যে জ্ঞান বা নৈতিক শিক্ষা দিয়ে সেই শিক্ষার ব্যর্থতা। শিবসাগরের প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18, নর্থ ইষ্ট।